এই পাখি আমার একটা ছিল মিক্স করা গরম গরম সবই গরম গরম প্রত্যেকে এখানে সাইতো আমার দাদি আমার মা আলহামদুলিল্লাহ হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আজকে হচ্ছে 31 জানুয়ারি 2023 আমার আম্মুর মৃত্যুবার্ষিকী আজকে 12 বছর হয়ে গেল আম্মু পৃথিবী ত্যাগ করেছেন সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য ওনার বিদেহী আত্মার শান্তি কামনায় এখন প্রতি বছর এরকম সময় আসলে ছুটে যেতে হয় বাড়িতে যেখানে আছে আম্মুর কবর কবর জিয়ারত করা লাগে তারপরে কিছু আচার অনুষ্ঠান বলতে কিছু গরিব দুস্থদের নিয়ে কিছু কাজকাম করি আর কি খুব ছোট পরিসরে করি তো সেগুলি পালন করা হয় প্রতি বছর আসলে আসলে আমার আর বাড়িতে যাওয়া হয় না এই একটাই উসিলা তৈরি হয়েছে আল্লাহ এমন একটা উসিলা দিছে বাড়িতে না গিয়ে আসলে পারা যায় না পড়বি তো পর একেবারে যেন মালির ঘরে আরে কেমন একটা জায়গার মধ্যে যানজটে আটকা পড়ে গেছি আর কি একদম পুরো ময়লার ভাগার উফ আরে কি একটা অবস্থা রে ভাই কি একটা অবস্থা ভয়াবহ অবস্থা কটা বাজে একটু দেখি তো 8:04 ওরে সর্বনাশ 8:04 বাজে সকাল অথচ সূর্যের দেখা নেই সূর্য ভালো করে তাকাতেই পারছে না আমাদের দিকে কারণ শীত শীত এবং শীত এখন হচ্ছে মাঘ মাসের শীত সকালে বাসা থেকে বেরিয়েছিলাম 7টার দিকে তো 1 ঘন্টা হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে আমার বাসা থেকে এই পর্যন্ত এখন কোথায় আছি রূপগঞ্জ রূপগঞ্জ পর্যন্ত আসতে পারলাম আর কি তারাইলাম নরসিংদী মাধবদীর ভাগীরথীপুরে পেটে কিছু দিতে হবে কোদা লাগছে সকালে কিছু খাই নেই বাবা কি সুন্দর দুইটা শালিক পাখি দাঁত শালিক একটা ঝুটি হলো শালিক আর একটা হলো ঝুটি ছাড়া এই পাখি আমার একটা ছিল স্কুল লাইফে বাসায় এটা পালতাম একদম পুরো টাইট ফিট করে নাস্তা পানি করে নিলাম বেশ ভালো লাগছে একদম পুরো গরম গরম পরোটা সবজি সবজির সাথে আবার ডাল ছিল মিক্স করা গরম গরম সবই গরম গরম চাটাও সেই রকম হয়েছে এখন জার্নিতে একটু মজা পাচ্ছি ক্লান্ত হয়ে গেছিলাম কারণ সেই সকালবেলা তো আর খাই নাই আসলে ওই যে একটা কথা বলে না যে পেটে ক্ষুধা থাকলে কোনো কিছুই ভালো লাগে না ঘুমও আসে না পেটে ক্ষুধা থাকলে আমার অবস্থাটা হয়ে গেছিলো এরকম এখন ক্ষুধা নিবারণ করছি এখন হচ্ছে শান্তি পেট শান্তি তো দুনিয়া শান্তি দুনিয়া শান্তি ঢাকা সিলেট হাইওয়েতে আসলে আমি এখান থেকে সবসময় ফুয়েল নিই এটা হচ্ছে আজাদ ফিলিং স্টেশন নরসিংদী সাহেব প্রতাপ বাসস্ট্যান্ডে পড়ছে আমার মন মতন জ্বালানি পাই বিশেষ করে পেট্রোল পাই এই আর কি তেল আছে এখনও 4 দাগ আছে নিয়ে নেই বাড়িতে কয়েকদিন থাকবো ফুয়েল টুয়েল যাতে আর না নেওয়া লাগে এমনভাবে নিয়ে নিব আর কি পেট্রোল নেব পেট্রোল পেট্রোল ফুল ট্যাঙ্কি টাকার অঙ্কটার দিকে একটু তাকায় এই যে 85 বাস ঠিক আছে সুন্দর অঙ্ক হ্যাঁ ঠিক আছে 700 টাকা 5.60 লিটার চলে আসছি কিশোরগঞ্জের গুলিস্তান খ্যাত স্থান কিশোরগঞ্জের গুলিস্তান এই নামটা কিন্তু আমি দিছি কিশোরগঞ্জের গুলিস্তান হচ্ছে ভৈরবের দুর্জয় মোড় এখানে আসলে আমার কাছে ঢাকার গুলিস্তানের কথা মনে হয় কি যে একটা অবস্থা ঈদের দিন পর্যন্ত এই রাস্তার মধ্যে অবস্থা থাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ঈদের দিনও এই জায়গা এরকম থাকে পুরো গুলিস্তান এই জন্য এটারে বলছি কিশোরগঞ্জের গুলিস্তান হয়ে গেল
জীবনে না যাব না একবার গেছিলাম পদ্মা সেতুতে কবে জানি এবার খুইলা দেয় আমার বিশ্বাস অতি দ্রুতই পদ্মা সেতু খুলে দিবে আমরা বাইকাররা আবারও যেতে পারবো জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে আশুগঞ্জের যানজট ঠেলতে ঠেলতে রাস্তা বড় করতেছে অনেক দিন ধরে এই কাজ চলতেছে এই আশুগঞ্জের রাস্তাটা কবে জানে ঠিক হয় আল্লাহই জানে আমরা তো বছরে এক দুইবার আসি যারা নিয়মিত বসবাস করে নিয়মিত চলাফেরা করে তাদের অবস্থা যে কতটা খারাপ এটা খুব সহজে অনুমান করা যায় আশুগঞ্জের এখন যে রাস্তাটায় চড়তেছি সেটা হচ্ছে নতুন রাস্তা নতুন রাস্তার কিছু অংশ এইমাত্র আমি দেখলাম যেটা কমপ্লিট হয়েছে ওই ডান দিকের রাস্তাটা বাকি আছে আর কি ওইটাই হচ্ছে পুরান রাস্তা ওইটা বর্তমানে বন্ধ আছে কিছু জায়গা খোলা আছে কিছু জায়গা বন্ধ আছে যেখানে বন্ধ আছে সেখানে নতুন রাস্তা খুলে দিছে যানবাহন চলাচলের জন্য যেমন এই আমি এখন আছি হচ্ছে নতুন রাস্তার মধ্যে চলে আসছি ধরন্তি হাওরে এই হাওরটারে যখন এইভাবে খোলা অবস্থায় দেখি মানে কি বলবো ভেতরটাও না এরকম উদার হয়ে যায় ভেতরটাও এরকম বড় হয়ে যায় কত সুন্দর এখন ধান গাছগুলো ছোট ছোট আর কয়েকদিন পরে বড় হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর আর যখন বর্ষা থাকে তখন তো একদম পুরা স্রোতে জলে থই থই করে অসম্ভব রকমের সুন্দর লাগে ধরন্তির এই হাওরটা রেবাপ রেবাপ আমাদের গ্রামের রাস্তা খারাপ হয়ে গেছে ঝাঁকি খাইতে খাইতে কোমর ধরে গেছে ঢাকা থেকে ব্রাউনবেড়ি বিশ্বরোড পর্যন্ত আসতে কোমর যতটুকু ধরছে তার চেয়ে বেশি ধরে গেছে আমাদের উপজেলার এই ভাঙাচোরা রাস্তার মধ্যে চালাইতে চালাইতে যেখানে ভালো ভালো আর যেখানে খারাপ ক্রমাগত ভাঙা ক্রমাগত ঝাঁকি কাট 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 করতেই থাকে আর কোমরও কাট 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 করতে করতে ব্যথা শুরু হয়ে যায় এই বলতে বলতে আবার ঝাঁকি চলে আসলাম সরাসরি গোরস্থানে এখানে আমাদের বংশের সবার কবর যারা যারা মৃত্যুবরণ করছে সবাই এখানে চিরসায়িত আমার দাদা দাদি আমার দাদার পূর্বপুরুষ সহ যারা যারা আছে প্রত্যেকে এখানে সাহিত্য আমার দাদি আমার মা আমার একটা চাচাতো ভাই সবাই এখানে সাহিত্য কত মানুষ শুয়ে আছে এই কবরটার মধ্যে হ্যাঁ তার কি আর কোনো হিসাব আছে কবরস্থান এমন একটা জায়গা যেখানে আসলে মন সান্ত্বনা হয়ে পারে না শুধু মনে হয় আজ বাদে কাল মারাই তো যাবো কী হবে এদের কিছু করে তাই না কবরস্থানের সামনে আসলে মানুষের মনে এ সমস্ত কথা অনেক অনেক বেজে ওঠে اللهم صل أهلنا وعيدنا وشاهدنا وقائدنا وشاهدنا وسبحانه اللهم من هلكم من أفعال الله أمر بي أكثر من سيف رب أمر جبن الجنو مفتر داو تار بوم سي تارا كوم بيشن سكن كتن مفتر داو مار আল্লাহ তোমার বন্ধু বলেছে নিজের কোনো স্বামী সন্তান নিয়া স্ত্রীর জন্য দখল দিতে নাকি কবুল করো আল্লাহ ওনার সঙ্গিনী তিনি বিদায় হয়ে গেছেন তার সন্তান গিনিয়া আল্লাহ আমি তোমাকে হাত ধরেছি আমার আক্তার ভাইয়ের স্ত্রী আল্লাহ কবরকে তুমি জান্নাতের দশীর বাগান করিয়ে দাও কিন্তু سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد السلام عليكم Thank you.
আজকের দিনটা শুরু করছি মানে আসল কাজ আর কি যেটা সব সময় আমার মৃত্যুবার্ষিকীর সময় আসলাম যেটা করি কিছু অসহায় বা দরিদ্র তাদেরকে আমার সাধ্য অনুযায়ী আর কি আমি একটু শাড়ি টাড়ি দিয়ে দিই চাষি আপনি দিয়ে দেন আপনি দিয়ে দেন তো এরকমই একজন উনি কি নাম আপনার মরম চান আচ্ছা ওনারে সকালবেলা কাকা খবর দিয়ে আসছে তারপরে আসছে আর কি এই হচ্ছে ব্যাপার তো আজকের দিনে শুরু হয়েছে এটা দিয়ে তারপরে বাকি কাজ করবো আরো বাকি আছে Thank you.